আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভারের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি সেন্ট মার্টিন থেকে। আর সেন্ট মার্টিন থেকে আজকে আমি টেকনাফ যাব, বাংলাদেশের একদম ক্ষুদ্র, একদম সবচেয়ে ছোট একটি ক্যাটামারান এমবি গ্রিন লাইন একে। এই ক্যাটামারানটি শুধুমাত্র পর্যটন মৌসুমে টেকনাফ থেকে সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিন থেকে টেকনাফে পর্যটক আনানো করে। আর এই এমবি গ্রিন লাইন এক টেকনাফ থেকে ছাড়ে সকাল 9:30 এবং সেন্ট মার্টিন থেকে ছেড়ে যায় বিকাল 3টায়। তো আমি এখন উঠব গ্রিন লাইন একে সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়ার জন্য। তো এই ক্যাটামারানটির প্রবেশপথ এর পিছন দিক দিয়ে ঢুকতে হয়। এই হলো এই ক্যাটামারানটির পিছনের অংশ। এই ক্যাটামারানটি শীতাতপ নিয়ন্ত্রিত। আর এ হলো ইঞ্জিন। আর এই জাহাজটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 450 হর্স পাওয়ারের দুটো মিনি চায়না ইঞ্জিন। তো সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়ার জন্য যাত্রীরা তাদের নিজ নিজ আসন বুঝে নেওয়ার জন্য আগেভাগে জাহাজে উঠছে। আর এটি হলো জাহাজের কফি শপ, এই গ্রিন লাইন একের কফি শপ। আর এই হলো নিচতলার ইকোনমি ক্লাস। আর ইকোনমি ক্লাস চেয়ারগুলোর ভাড়া হলো আপ ডাউন 1600 টাকা। আর যদি আপনি একবার আসা যাওয়া করতে চান, ধরেন আপনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবেন এবং সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসবেন, তাহলে এই আসনগুলোর ভাড়া পড়বে 1 ওয়ে 800 টাকা। আর যদি আপনার আপ ডাউন টিকিট কিনতে চান, তাহলে এর ভাড়া পড়বে 1600 টাকা। তো আপনারা বাংলাদেশে যে কোনো গ্রিন লাইন কাউন্টার থেকে গ্রিন লাইন একের টিকিট সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আমি তাদের ফোন নাম্বার এবং টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি নিচতলা থেকে দ্বিতীয় তলা। তো জাহাজটি খুবই ছোট। এই হলো মাস্টার ব্রিজ। এখান থেকে গ্রিন লাইন এককে পরিচালনা করা হয়। এটা হলো ইঞ্জিন কন্ট্রোল, ব্রিজ কন্ট্রোল ইঞ্জিন। জাহাজ থেকেই মাস্টার ব্রিজ থেকে ইঞ্জিনকে সরাসরি কন্ট্রোল করা হয়। তো ইকো সাউন্ডার, রাডার, VHF সবই আছে, সব সকল আধুনিক নেভিগেট যন্ত্রপাতি রয়েছে মাস্টার ব্রিজে। আর এটা হলো দ্বিতীয় তলার বিজনেস ক্লাস চেয়ার। আর এই বিজনেস ক্লাস চেয়ারগুলোর ভাড়া হলো 2000 টাকা আপ ডাউন। যদি আপনার একবার আসা যাওয়া করতে চান, তাহলে ওয়ান ওয়ে পড়বে 1000 টাকা এবং আপ ডাউন পড়বে 2000 টাকা। আর এই চেয়ারগুলোর সাথে আপনি গ্রিন লাইনের স্কেনিয়া বাসগুলো যেগুলো আছে তাদের এই স্কেনিয়া বাসের চেয়ারগুলোর সাথে মিল পাবেন। তো দ্বিতীয় তলায় চেয়ার আছে, বিজনেস ক্লাস চেয়ার আছে 16টি এবং নিচতলায় ইকোনমি ক্লাসের চেয়ার আছে 126টি। তো ঘড়িতে এখন 3টা বাজে, যার কারণে গ্রিন লাইন এক সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে গ্রিন লাইন এক, আর আপনারা সেই ভিডিওটি উপভোগ করুন। তো আপনাদেরকে আরেকটি কথা বলে দিতে চাই, সেটি হলো যারা টেকনাফ থেকে সবার আগে সেন্ট মার্টিন পৌঁছাতে চান এবং সেন্ট মার্টিন থেকে সবার আগে টেকনাফ পৌঁছাতে চান, তাদেরকে বলবো আপনারা গ্রিন লাইন একে ভ্রমণ করবেন। কারণ গ্রিন লাইন এক টেকনাফ এবং সেন্ট মার্টিন সবগুলো জাহাজ থেকে সবার আগে ছেড়ে এবং সবার আগে খুব দ্রুত পৌঁছে যায় গ্রিন লাইন এক। তো যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন আগে পৌঁছে আপনার বুককৃত হোটেল বা আপনার যারা হোটেল খুঁজে আগে বের করতে চান বা হোটেল আগে বুকিং করতে চান, তারা গ্রিন লাইন একে উঠবেন। আর যারা একইভাবে সেন্ট মার্টিন থেকে টেকনাফে গিয়ে আগে আপনারা বাসের আসন নিশ্চিত করতে চান, তারাও গ্রিন লাইন একে উঠতে পারেন। কারণ গ্রিন লাইন এক তো ছোটো, তো যার কারণে সবার আগে যাত্রী ভরে যায় এবং খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং সবার আগে পৌঁছে যায়। আর যারা বলেন যে যারা প্রশ্ন করেন যে গ্রিন লাইন এক এ সাগরের জন্য সেফ কি না, তাদেরকে বলবো নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে সাগরে এমনিতেই ঠান্ডা থাকে, এমনিতেই উত্তাল থাকে না, যার এমনিতেই শান্ত থাকে, সাগরে তেমন ঢেউ থাকে না, তখন প্রায় সব ধরনের নৌযানই তখন নিরাপদ।
আর গ্রিন লাইনের বডি হলো ফাইবারের বডি, আর আর এর ভিতরে হলো এয়ার টাইট, মানে গ্রিন লাইনের বড় বড় ঢেউই হোক আর যেটাই হোক গ্রিন লাইন একের ভিতর পানি ঢুকবে না, কারণ এর দরজা জানালা সবগুলি হলো এয়ার টাইট, ইঞ্জিন রুমটাও এয়ার টাইট, তো খুব সহজেই পানি ঢুকবে না। আর ফাইবার বডি, আর ফাইবার বডি হলো যে কোনো পরিস্থিতি হোক বা যে কোনো ঝড় প্রতিকূল আবহাওয়ার মধ্যে হোক ফাইবার বডি ভেসে থাকে, ফাইবার বডি সহজে ডুবে না। তো আর এ হলো গ্রিন লাইন একের প্রপালশন ইঞ্জিন, মাত্র 450 হর্স পাওয়ারের উইচে মিনি উইচে দুটি ইঞ্জিন রয়েছে গ্রিন লাইন একের। আমি যেদিন সেন্ট মার্টিন থেকে টেকনাম গিয়েছিলাম সেদিন সিট সংখ্যার তুলনায় যাত্রী ছিল, কিছু অতিরিক্ত যাত্রী ছিল। তো আমি এখন গ্রিন লাইন একের একদম টপ ফ্লোরে, টপ ফ্লোর থেকে ভিউটা একদম অসাধারণ লাগতেছিল। তো আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বঙ্গোপসাগর থেকে গ্রিন লাইন এক এখন নাফ নদীতে চলে এসেছে, আর নাফ নদীর পাড়ে দেখছেন টেকনাফের পাহাড়। তো আর মিনিট দশেকের মধ্যে আমরা সেন্ট টেকনাফে পৌঁছে যাব। তো যারা এখন ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।